ইংল্যান্ড ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান, যিনি খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি বলেছিলেন যে তিনি তার দলের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পথে আসবেন না। যদি তিনি এরকম বাজে ফর্মে থাকেন তাহলে সে প্লেইং ইলেভেন থেকে নিজের নাম সরিয়ে নেবেন। ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ী মর্গ্যান সোমবার ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নেননি। এই ম্যাচে ইংল্যান্ড 6 উইকেটে পরাজিত হয়, কিন্তু বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে মাঠে নামেন তিনি। মর্গ্যান বিবিসিকে বলেন, আমি বিশ্বকাপ জেতার দলের পথে আসব না, আমার ব্যাট থেকে রান আসছে না, কিন্তু আমার ক্যাপ্টেন্সি খুবই ভালো হচ্ছে। তিনি নিজেকে বাইরে রাখতে ইচ্ছুক কি না জানতে চাইলে মর্গ্যান বলেন, এটি সর্বদা একটি বিকল্প। 2019 বিশ্বকাপ থেকে মর্গ্যান ব্যাটে রান পাচ্ছে না, এবছর তার কষ্ট অনেক বেড়ে গেছে। মর্গ্যান এই বছর 7টি টি টোয়েন্টি ম্যাচে 82 রান করেছেন। আইপিএল 2021-এ কেকেআরের জার্সিতে মর্গ্যান আইপিএল 14-তে মাত্র 133 রান করেছিলেন। তিনি এটাও বলেছেন, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি আমার সবচেয়ে খারাপ ফর্ম বেরিয়ে না আসতাম। টি টোয়েন্টি ক্রিকেটে যেখানেই খেলতে আসি না কেন, আমাকে অনেক ঝুঁকি নিতে হয়। শনিবার দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে ইংল্যান্ড।